আমরা যখন ছেলেমেয়েরা একসাথে থাকবো, একসাথে পড়াশোনা করবো, একসাথেই করবো, তখন আমার বুদ্ধি আরেকজনের কাছে শেয়ার করবো, ও আমার সাথে শেয়ার করবে, তাতে কিন্তু বিকাশটা বিকশিত বেশি হয় আমার দৃষ্টিকোণে। 13 থেকে 19 বছরের যে শিক্ষার্থীরা, তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য গঠনের জন্য এই ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ 9 বছরের পরিক্রমায় অনেক চড়াই উতরায় পেরিয়ে স্বর্ণকেশরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আজকে অনেকটা আস্থা অর্জন করেছে। বিভিন্ন দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর 4 কোটিরও বেশি স্বর্ণকেশরী কিশোর কিশোরী এই নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে নতুনভাবে ভাবার অবকাশ পেয়েছে। সকলের প্রাণ প্রিয় নেটওয়ার্ক ফাউন্ডেশন স্বর্ণকিশোর নেটওয়ার্ক ফাউন্ডেশন 8 বছর থেকে 9 বছর পদার্পণ করলো। ফাউন্ডেশন ডে উপলক্ষে সরকারি এমএন একাডেমি নির্ভীক কৈশোর ক্লাবের পক্ষ থেকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বছর ঘুরে আবারও স্বর্ণ কিশোরী জন্মদিনের শুভেচ্ছা সকলকে। আসলে আমাদের যে উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো একটা উদ্দেশ্য, আসলে এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তোমাদের যে মৌলিক যে টার্গেট সেটা হচ্ছে বালিকা রোগ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং পুষ্টি, এই বিভাগগুলো অবশ্যই আমার মনে হয় যে ম্যাডাম সুতরাং অনেক কিছু উদাহরণ দিয়ে দিল। নির্ভীক নেটওয়ার্কের সহযাত্রী হতে পেরে আমি আনন্দ এবং গর্বিত। আনন্দিত এই জন্য যে আমরা এত বড় একটি নেটওয়ার্কে যুক্ত হতে পেরেছি। বাংলাদেশের
যে কিশোর কিশোরীরা রয়েছে তাদের আত্মপ্রত্যয় এবং দৃঢ় মনোবল সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ জেলার নির্ভীক কৈশোর ক্লাবের উদ্যোগে আয়োজিত জন্মোৎসব পালনে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনকে শুভেচ্ছা ও অভিনন্দন। কিশোরী ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী এটা আয়োজন করেছে নির্ভীক কৈশোর ক্লাব। এই কৈশোর ক্লাবের আমি সাফল্য কামনা করি, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই আমরা যাতে এই ছোটবেলা ছোট থাকতে আমরা প্রকৃতিকে না থাকি, সেজন্য ইডেনে আমাদের এই স্বর্ণ কিশোরীদের কাজ করে কাজ করে আগামীতে কৈশোর বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আরো অনেক দূর এগিয়ে যাক, এই শুভকামনা। ধন্যবাদ সবাইকে।